লেববেই কেঙ্গহুমমে লেববেই লেববেই গেলে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আ পরা ক্যাত। আলহেম দুল্লাহ পসলাতু সালাম আলারা সুল্লা ও আলা আলহী ও আসহাবিহী ওমনু দর্শক ভাই এবং বোনেরা। আমরা হজ বিষয়ক আলোচনা শুরু করতে যাচ্ছি এর পাশাপাশি থাকছে অমরা বিষয়ক আলোচনা ও ইনশাল্লাহ আজকে আমাদের এই প্রথম পর্বে আমরা হজ ও ওমরার সংজ্ঞা নিয়ে অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করব প্রথমে আসা যাক হজ প্রসঙ্গে হজের আবিধানিক অর্থ হচ্ছে আলকাস্ত পোষণ করা সংকল্প করা অভিপ্রায় ব্যক্ত করা ইত্যাদি আর শরীয়তের পরিভাষায় হজের সংজ্ঞা অনেকেই নানাভাবে দিয়েছেন আমরা আজকে দুটো সংজ্ঞা উল্লেখ করব। প্রথম সংজ্ঞাটি উল্লেখ করা হয়েছে আর সানিয়া এর যে হজ বিষয়ক সিলসেলা আছে তাতে বলা হয়েছে আলহাইজু ইস্তলা হ্যান হুয়া কাজদুল মাসা ইল মুকা লে আদা ইল ম্যানাসি কেফি মাক্যান ওয়াওয়িন মকসুস দা আব্বুদান লিল্লাহ আজল পরিভাষায় হজ হল পবিত্র স্থানগুলোতে জিয়ারাতের পোষণ করা সুনির্দিষ্ট স্থানে ও সুনির্দিষ্ট সময়ে হজের বিধিবিধানগুলো আদায় করার জন্য এবং এর মাধ্যমে আল্লাহ আল্লা সুবহানহ তালার ইবাদত পরিপালনের উদ্দেশ্যে তাহলে এখানে ইবাদত পরিপালন করা এটা হজের অন্যতম একটা সংজ্ঞা হজ একটাই বাধা এবং সেই বাধাটা পবিত্র স্থানগুলোতে আদায় করতে হয় যেমন মাক্কা যেমন ব্যায়তুল্লার তওয়াফ এবং যেমন সাফা মারোয়া শাড়ি করা আর হজের ক্ষেত্রে যেমন মিনায় অবস্থান আরাফাতে অবস্থান মুজদালিফাতে অবস্থান ইত্যাদি এবং ওই জায়গায় যাওয়া ছাড়া হজ করা যায় না ফলে হজের জন্য সুনির্দিষ্ট পবিত্র স্থানগুলোতে যেতে হয় মক্কা কিংবা মিনা মুজলফা আরাফা এগুলো জেয়ারত না করে হিজাজের বাইরে বা হারামাইনের বাইরে থেকে হজ করা যায় না হজের দ্বিতীয় আরেকটি সংজ্ঞা ফদিলাত শেখ মুহাম্মদ বিন সালিন ওসাইমিন তিনি দিয়েছেন তিনি বলেছেন শরীয়তের পরিভাষায় হজ হল আতদুল্লাহ আজাল্লা বেআ মানাসিকে আলামাজা ফি সুন্নাথ রাসুলিল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর অর্থ হলো হজ হল রাসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সুন্নাতে যেমনটি এসেছে সে অনুযায়ী হজর হুকুম আহকামগুলো আদায় করার মাধ্যমে আল্লাহর ইবাদত করা এটাও খুবই সুন্দর একটা সংজ্ঞা এবং যে সংজ্ঞাটা আমরা আগে উল্লেখ করলাম বা পরবর্তী যে সংজ্ঞাটা দ্বিতীয় সংজ্ঞাটা উল্লেখ করলাম দুটো সংজ্ঞাই হজের পরিপূর্ণ একটা রূপরেখা প্রদান করে এবারে আমরা আসব ওমরা প্রসঙ্গে ওমরা এটি আরবি শব্দ আবিধানিকভাবে এর অর্থ হলো আ জিয়ারাতু ওয়াল কাসদু অর্থাৎ কোনো স্থান জিয়ারত করা এবং ইচ্ছা পোষণ করা অথবা কোনো স্থান ইচ্ছা পোষণ করা শরীয়তের পরিভাষায় ওমরা সংজ্ঞায় আদুরার সানিয়ায় বলা হয়েছে

ওমরার মধ্যে ব্যায়তুল্লার তাওয়াফ সাত চক্কর করতে হয় এবং পাশাপাশি সাফা মারোয়া সাতবার শাড়ি করতে হয় এবং তাফা তাওয়াফ এবং শাড়ির পরে হলক করে পুরুষরা অথবা তাকসির করে তারা হালাল হবেন অথবা মহিলারা তাদের চুল আগা থেকে ছোট্ট করে এক ইঞ্চি আধা ইঞ্চি কেটে তারা হালাল হবেন তাহলে এই কাজগুলো করাটাই হচ্ছে আমরা করা তাহলে আজকের এই আলোচনায় আমরা হজ কাকে বলে এবং ওমরা কাকে বলে সেই পরিচিতি জানতে পারলাম আল্লাহ আমাদেরকে হজ এবং ওমরা করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে হজ এবং ওমরা করার তৌফিক দান করুন হাজা সাল্লুসাল আলাহবীলা মোহাম্মদ ও আলা আলহি ওয়াসহাদ আজমাইন